স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি তানজিনা। ঈদ যাত্রায় করোনা সংক্রমণ ঠেকাতে দেশের প্রধান দুটি রুট শিমুলিয়া বাংলা বাজার ও দৌলতদিয়া পাটুরিয়া রুটে দিনে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। আজ সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে সকাল থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছেন শত শত মানুষ, বিশেষ করে রোগী নিয়ে যারা ঢাকার পথে রয়েছেন তারা পড়েছেন বড় বিপাকে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের ফেরি পারাপার তারা বন্ধ রেখেছেন, কেবল রাতে ফেরি চালানো হবে পণ্যবাহী ট্রাক পার করার জন্য। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম ও নাজমুল হুদা। শুরুতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দিনে ফেরি চলাচল আজ থেকে বন্ধ থাকার কথা, সরেজমিনে কি দেখতে পাচ্ছেন আর পণ্যবাহী গাড়িগুলো পারাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ তানজিনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সরকারি সিদ্ধান্তে কিন্তু বন্ধ রাত থেকেই আইসে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দিনের আলোতে কিন্তু ফেরি চলাচল বন্ধ রেখেছে। আর হঠাৎ এই সরকারের এই সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ করার কারণে কিন্তু আমি আপনাকে একটি জিনিস দেখাতে চাচ্ছি যে সকাল থেকে কিন্তু দৌলতদিয়া পারে কিন্তু শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও এখানে কিন্তু অনেক অ্যাম্বুলেন্সও ফেরি পারের অপেক্ষায় আটকা রয়েছে। তারা কিন্তু না জেনেই কিন্তু দৌলতদিয়া ঘাটে এসেছেন গন্তব্যস্থানে যাওয়ার জন্য। তো অনেকের সাথে আমি কথা বলেছি যে রুগী নিয়ে কিন্তু তারা ঢাকার পথে রওনা দিয়েছিলেন, কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে জানতে পারলেন যে মধ্যরাত থেকে সকাল থেকে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার হঠাৎ সিদ্ধান্ত হওয়ায় দৌলতদিয়া ঘাটে এসে কিন্তু শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এ সময় কিন্তু যাত্রীদের পাশাপাশি কিন্তু মানে অনেক রুগী কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তারা কিন্তু ফেরি পারের অপেক্ষায় থেকে কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাচ্ছে। আমি কিন্তু আমার সামনে কিন্তু কয়েকটি অ্যাম্বুলেন্স ফেরি পারের অপেক্ষায় আছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ডাক্তারের অ্যাসাইনমেন্টেই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে ধন্যবাদ শামীম। এবারে নাজমুলের সঙ্গে আমরা কথা বলবো। নাজমুল, ঘাটে কি সংখ্যক মানুষ পারাপারের অপেক্ষায় আছে? ধন্যবাদ তানজিলা, আপনাকে আপনি বলছিলেন যে এই মুহূর্তে রয়েছি আমি পাটুরিয়া ঘাটে। সেখানে কিন্তু হাজার হাজার গাড়ি এবং শত শত বাস কিন্তু সেখানে রয়েছে। এছাড়াও অনেকগুলি অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন, যে দেখতেই পাচ্ছেন যে সেখানে পারাপারের অপেক্ষায় রয়েছে। এবং এই যে সকাল থেকে কিন্তু শনিবার সকাল থেকে আপনি দেখছেন যে যেহেতু বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেওয়ার পরে ঘাটে লোকজন পারাপার হচ্ছে না। এবং এখন কিন্তু পুলিশ কিন্তু এই ছয়টি ঘাটে পুলিশের পাহারা কিন্তু আপনি দেখছেন যে পুলিশ কিন্তু নৌকা নিয়ে কিন্তু পাহারা দিচ্ছে, এবং সেখানে কিন্তু যাতে কোনো ফেরি চলাচল না করতে পারে এবং ঘাটে কোনো ফেরি যাতে আসতে না পারে, এবং যাতে স্পিড বোট বা নৌকা দিয়ে যাতে কেউ পারাপার না হতে পারে সে কারণে পুলিশের কিন্তু সেখানে টহল রয়েছে। এছাড়াও যেহেতু করোনা আর মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং বাড়িতে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু হাজার হাজার এখানে যাত্রী রয়েছে, তারা বাড়িতে ফিরবে এবং ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু মূলত তারা যেতে পারছে না এবং তারা খুব অসুবিধার মধ্যে পড়েছে এবং খুবই সমস্যার মধ্যে পড়েছে। আমি একটু কথা বলি, আপনারা কখন থেকে এখানে এসেছেন এবং কি সমস্যায় ভুগছেন আপনারা এখানে? আমি সকাল থেকে এখানে আসছি। আমার বাড়ি বরিশালে, আমার মা খুব অসুস্থ, হসপিটাল মৃত্যুর সন্ধে পাঁচদিন লড়ছে। আমি আমার মাকে নিয়ে আজকে রওনা হয়েছি, আমার মা ছাড়া দুনিয়া কেউ নাই, আমি এর জন্য দাঁড়াই রয়েছি এখানে, যেভাবে যাইতে হবে আমার। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি যে আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমরা তো পারাপারের জন্য দাঁড়ায় আছি। আপনারা জানেন যে কোনো গাড়ি চলার কথা না, তারপর ফেরি চলার কথা? কখন থেকে এটা সার্কুলার হয়নি তো কোনো, যে ফেরি চলবে না সার্কুলার হয়েছে কোনো? কালকে রাত্রে তিনটের সময় কেউ দেখে রাত্রে ঘুমায় না রাত্রে? এটা দিনে প্রচার হলে পরে ঠিক ছিল ব্যাপারটা, তাই না? এটা তো রাত্রে কোনো রাত্রে কেউ জেগে খবর দেখে নাকি?
এটা তো অবস্থা একটা জিনিস হলো গেল না, অথবা ঢাকা থেকে গাড়িগুলো বন্ধ করে দিত আমাদের প্রাইভেট কারগুলো। যেহেতু বাসগুলো চলতেছে, ইন্টারসিটি চলতেছে, ইন্টারসিটি চলার অর্থ কি? তার মানে আমরা ভেঙে আসি, সে আমি আমি নয় প্রাইভেট নিয়ে আসি, অনেকে ভেঙে ভেঙে আসে, তারা তো তার মানে কি, তারা জানতেছে ফেরি চলতেছে পার হবে। এটা যদি সকালে ডিক্লিয়ার দিত বা দিন দশটায় বলতে যে হ্যাঁ ফেরি চলবেই না, তখন আমরা কেউ আসতাম না বা জনগণ আসতো না, এটা তো নর্মাল থিং। আপনাকে যেমনটি আসলে দুর্ভোগের কথা বলছিলেন, এখানে কিন্তু আপনি দেখছেন যে শত শত যাত্রী কিন্তু একটা ফেরির আশায়, যেহেতু অ্যাম্বুলেন্স পার হবে একটি ফেরির আশায় কিন্তু আপনি দেখছেন যে একটি ফেরি চলে আসছে এবং সেই ফেরিটা দিয়ে কিন্তু লোক পার হবে এবং মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু সেই ফেরির অপেক্ষায় রয়েছে এবং সেখান দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি ফেরি আনা হয়েছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে বহু যাত্রী সেখানে অপেক্ষা করছে এবং সেই যাত্রীগুলো কিন্তু তারা পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সেখানে অসংখ্য মানুষ কিন্তু সেখানে রয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে আপনি দেখছেন যে করোনা তাদের মধ্যে যে করোনার যে প্রাদুর্ভাব সেটা মানে লক্ষ্যই করা যাচ্ছে না এবং এখানে শত শত মানুষ কিন্তু দেখছেন যে তারা পার হওয়ার জন্য অপেক্ষায় করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পাটুরিয়া ঘাট থেকে, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ নাজমুল। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামী ও নাজমুল হুদা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। সরকারের অনুমতি পাওয়ার পরই মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল মঙ্গলবার জানা যায় খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে আসছে না তাই ডায়াবেটিস। পরের দিন বুধবার তড়িঘড়ি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল এক অনুষ্ঠানে জানান তাদের নেত্রী গুরুতর অসুস্থ এবং তিনি দেশবাসীর কাছে এজন্য দোয়া চান। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এরপর থেকে 48 ঘন্টায় আর কোনো আপডেট গণমাধ্যমের হাতে পৌঁছেনি। তবে শুক্রবার রাত 8টায় তার ব্যক্তিগত একজন চিকিৎসক জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সেই চিকিৎসায় অব্যাহত রেখেছেন আলহামদুলিল্লাহ। গতকালকে নিয়ে আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে। তিনি জানান সরকারের অনুমতির পরই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব কিনা। সরকারের অনুমতির জন্য ওনার পরিবার এবং থেকে দরখাস্ত অধিকার আবেদন করা হয়েছে এবং দল অনুরোধ করেছে, কাজেই এই অবস্থায় ওনার সেই আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। 9 বছরে ঢাকায় বাসের জন্য আলাদা লেন তৈরির বিআরটি প্রকল্পে অগ্রগতি মাত্র 52%, লক্ষ্য পূরণে আগামী 1 বছরে শেষ করতে হবে বাকি 48% কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকই আরেক দফার সময় বাড়ার ইঙ্গিত দিয়েছেন। আর যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এরকম একটি মেগা প্রকল্পের বাকি অর্ধেক কাজ 1 বছরে শেষ করা প্রায় অসম্ভব। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কই এমন ব্যস্ত দিন রাত বেশিরভাগ সময়, সঙ্গে যোগ হয়েছে করোনা মহামারী। এই বাস্তবতায়ও স্বাস্থ্যবিধি মেনে এগুচ্ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। কাজ করে 8 ঘন্টা 9 ঘন্টা ফ্লাইওভার ব্রিজ ক্যাপের কাজ চলছে। আর কবে হবে ব্রিজের কাজ চালু? না বন্ধ তো এই রাস্তা ঠিক হবে না, কষ্ট দুঃখে চলতেছি। 2012 সালে শুরু হয় দেশের প্রথম বাসের জন্য আলাদা লেন তৈরির বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। 2016 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ, কিন্তু কয়েক দফার সময় পিছিয়ে এখন নতুন লক্ষ্যমাত্রা 2022 সালের এপ্রিল। কাজের অগ্রগতি 51.8%। এমন 3 ভাগে ভাগ হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক, যার মাঝের অংশ দিয়ে চলবে বিআরটি বাস। এরই মধ্যে প্রায় 7 কিলোমিটার সড়ক এমন উন্নত মানের পিচ ঢালাই শেষ হয়েছে। আসছে জুনের মধ্যে পুরো রাস্তা এরকম করার টার্গেট কর্তৃপক্ষের। 30 জুনের মধ্যে আমরা পাবলিকের ভোগান্তিটা কমানোর জন্য এক্সিস্টিং রাস্তাটা একটা গুড শেপে নিয়ে আসবে,
22 এপ্রিলের মধ্যে বিআরটির যে টোটাল করিডোর যেটা উপরে নিচে সব মিলিয়ে এটা ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে এমন পিলার, পুরো পথে চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজ। তবে 2012 থেকে 2021 এই 9 বছরে প্রকল্পের অগ্রগতি 52%। কর্তা ব্যক্তিদের বক্তব্যে স্পষ্ট, 2022 এপ্রিলেও প্রকল্প শেষ না হওয়ার সংখ্যাই বেশি। আসলে তো এই ইস্যুর জন্য আমাদের কাজের কিছু সমস্যা হয়েছে কোভিডের জন্য, যার জন্য এখন 22 এপ্রিল পর্যন্ত আমাদের আছে। এরপরে হয়তো আরও কিছু হয়তো বাড়ানো লাগতে পারে, কিন্তু মেজর কাজের মধ্যে হয়ে যাবে আর কি। এখন পর্যন্ত যে পরিমাণ অগ্রগতি 50% কিছু বেশি, তো সেই বাস্তবতায় আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এটাকে অপারেশনালে নেওয়া আমার কাছে একটু উচ্চাভিলাষী মনে হচ্ছে। সেটাকে অর্জন করতে গেলেও কিন্তু আমাদের সেই পরিমাণ আয়োজন করতে হবে, নতুবা এটা অর্জন করা অত্যন্ত কঠিন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20.5 কিলোমিটার বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে দুই দিক থেকে ঘন্টায় 25,000 যাত্রী পরিবহন সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। সেক্ষেত্রে এই পথে কাটবে দীর্ঘদিনের দুর্ভোগ। প্লাবন রহমান, News24, গাজীপুর। প্রকৃতির নির্মলতা, মানবপ্রেম, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা সহ জীবনের প্রতিটি বাঁককেই লেখনীর মধ্য দিয়ে বিশ্লেষণ করে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে পেয়েছে এক অনন্য আসন। শুধু তাই নয়, শান্তি কিংবা অভয় পেতে হলেও ফিরতে হবে রবীন্দ্রনাথের সাহিত্যের আশ্রয়ে, এমনটাই মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বিশ্বকবির 160তম জন্মজয়ন্তীতে News24-এর শ্রদ্ধা। সুকন্যা আমিরের প্রতিবেদন। চিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই যার রয়েছে দীপ্ত পদচারণা, সৃষ্টিগুণ যাকে করেছে বাংলা সাহিত্যের কবিগুরু। মানবপ্রেম, প্রকৃতির নির্মলতা, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা, কবিগুরু তার লেখনীতে এসব কিছুকে বিস্তারিত বিশ্লেষণ করে গেছেন। তাই তো সংঘর্ষপ্রবণ বাস্তবতায় শান্তি ও অভয়ের উৎস পেতে হলে ফিরতেই হবে রবীন্দ্র রচনাবলীর আশ্রয়ে, এমনটাই মনে করেন কবি মোহাম্মদ সামাদ। রবীন্দ্রনাথের সব গানে, সব উপন্যাসে, সব কবিতায় যত বাণী আছে তার সাথে প্রকৃতির একটা সুশৃঙ্খল মিশ্রণ রয়েছে। সেটার সাথে মানুষ কখনো আলাদা না, মানুষ এর সাথে সম্পৃক্ত। সংসার মাঝে দুই একটি সুর রাখিয়া যাব করিয়া মধুর, দুই একটি কাটা করি দিব দূর তারপর ছুটি নিব, এই যে রবীন্দ্রনাথের কথা, এটা মানুষ চর্চা করতে পারে। বিত্ত বৈভব লোভ লালসা থেকে মুক্তির জন্য রবীন্দ্রনাথের বাণী, তার গান, তার কবিতা আমাদের উদ্দীপিত করতে পারে। শুধু তাই নয়, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় সংকট উত্তরণের বাণী সৃষ্টির প্রতিটি শাখায় রচনা করে গেছেন বিশ্বকবি। তাই তো হাজার বছর পরেও তিনি রয়ে যাবেন বর্তমানের মতোই, এমনটা মনে করেন কবি নুরুল হুদা। চর্যাপদ থেকে শুরু করে একেবারে তার সময়ের যে যারা ছিল বিহারীলাল পর্যন্ত তিনি তাদেরকে ধারণ করেছেন, এবং একই সঙ্গে সারা পৃথিবীতে যা রচিত হয়েছিল সব কিছু সারা ছাড় পেয়েছিলেন। কবিতা হচ্ছে অতীত এবং ভবিষ্যতের মেলবন্ধন, যা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। রবীন্দ্রনাথ একেবারেই পরিপূর্ণভাবে সেই চির বর্তমানের কবি, অতীতের যা ধারণ করেছেন, বর্তমানের যা গ্রহণ করেছেন, ভবিষ্যতের যা তাকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন। তুমি যে কাজ করছো কেবল দিন ভিত্তিক নয়, রবীন্দ্র চর্চা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তবেই বিশ্বকে যে দার্শনিকতার জায়গা থেকে কবিগুরু দেখেছিলেন তার গভীরতা স্পর্শ করা সম্ভব, এমনটাই মত এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের। সুকন্যা আমির, News24, ঢাকা। করোনার প্রভাবে হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। একদিকে তাঁতের উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় হাটে পাইকার না আসায় ঈদে কাপড় বিক্রি করতে পারছেন না তাঁতিরা। বিক্রি বন্ধ থাকায় শ্রমিকদেরও বেতন দিতে পারছে না। এ অবস্থায় ঈদ নিয়ে শঙ্কায় পড়ছে তাঁত মালিক ও শ্রমিকরা। তাঁত মালিকরা বলছেন
করোনার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহায়তা না পেলে তাঁত শিল্প বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সায়েমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে তাঁত শিল্প। এখানকার উৎপাদিত শাড়ি লুঙ্গি গামছা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। এই তাঁত শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 5 লক্ষাধিক পরিবার। এই পরিবারগুলো উৎপাদনের ভিত্তিতে কাজ করে সংসার চালায়। করোনার কারণে কাজ কম হলেও ঈদের আগে কিছুটা লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁত শ্রমিকেরা। কিন্তু লকডাউনের কারণে হাটে কাপড় বিক্রি না হওয়ায় লাভ তো দূরের কথা, মজুরি নিয়েই শঙ্কায় পড়েছেন তারা। কাজ বেশি করতে যাতে টাকা বেশি পাই, বৈশাল পালনে চলতে পারি, যদি বেসা পারি তাহলে মনে করছে কাম দিন, আর যদি বেচতে না পারি তাহলে কাম দিন। তো এই করোনার ভিতরে আমরা কোথায় যাবো? মহাজন মনে করেন বিল না দিলি গারে মনে করেন আমরা ঈদ কাটাতে পারবো না। আনন্দ উল্লাস করবো বউ ছেলে পেলে আত্মীয় স্বজন এবং নিজেরা যেগুলো কাজকাম করি, এই কাজ করে মানে ভাত ডাল ভাত খাওয়াটাই খুবই কষ্টের ব্যাপার। তাঁত মালিকরা বলছেন ঈদের আগে কাপড় উৎপাদন করে সারা বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করলেও বর্তমানে করোনার লকডাউনের কারণে হাট বাজার বন্ধ এবং গণপরিবহনও বন্ধ রয়েছে, ফলে কাপড় বিক্রি করতে না পারায় উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও বিপাকে পড়েছেন তারা। আজকে আমার দুইটা ছেলেকে আমি হাটে পাঠাইছি, হ্যাঁ 25-30 পেড়ি কাপড় দিয়ে দুইটা ছেলেই খালি হাতে ফেরত আসছে, 1 পেড়ি কাপড়ও তারা বিক্রি করতে পারেনি। সারা বছর বাজে হিসাব করি হয়তো 2-5-10 লাখ টাকা লাভ করবো, কিন্তু লাভ তো ভালো বরঞ্চ আরও দেখা যায় 2-5 লাখ টাকা ঘাটতি হয়ে যায়। সরকার যদি তাঁতিদের যদি কোনো সহযোগিতা করে তাহলে হয়তো ব্যবসায় সফল হবে। করোনা মহামারীতে তাঁতিরাও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে জানিয়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা জানালেন চেম্বার অফ কমার্সের এই কর্মকর্তা। 2% হারে নতুন করে তাদের মধ্যে ঋণ বিতরণ করে এই মালিকরা যাতে তাড়াতাড়ি তার শিল্পের সাথে তার কর্মের সাথে যাতে শ্রমিকদেরকে নিয়োজিত করতে পারে। সিরাজগঞ্জের 9টি উপজেলায় 3 লক্ষাধিক তাঁত কারখানায় প্রায় 5 লক্ষের বেশি শ্রমিক জড়িত রয়েছে। ডেস্ক রিপোর্ট, News 24। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। ডিম দেওয়ার অপেক্ষায় মা মাছ, অপেক্ষায় ডিম আহরণকারীরাও। কয়েকদিন ধরে মেঘের গর্জন ও হালকা বৃষ্টি হলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল না থাকায় ডিম ছাড়েনি কার্প জাতীয় মা মাছ। হালদা বিশেষজ্ঞরা বলছেন হালদা দূষণমুক্ত হওয়া এবং মা মাছ রক্ষায় স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবারে ডিম সংগ্রহে সর্বোচ্চ রেকর্ড হবে। শামসুল আলম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া, জয় রিপোর্ট। প্রতিবছর চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা বা পূর্ণিমা তিথির বৃষ্টিতে প্রবল স্রোত হলে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। তবে এই মৌসুমে এখনো ভারী বৃষ্টি না হওয়ায় মহা দুশ্চিন্তায় ডিম সংগ্রহকারীরা, তাই হালদা পাড়ে বসে অপেক্ষার প্রহর গুনছেন বাপদাদা পেশাদরে রাখা মদুনাঘাটের আশু বড়ুয়া। 13 বছর বয়স থেকে হালদা ডিম সংগ্রহের নেশা এখনো ছাড়তে পারেনি। আশুর মতো আরো অনেকেই ডিম সংগ্রহের আশায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এভাবে গরমে বা রোদে খাটতেছে, তিথি কাটতেছে, তিথির ভিতরে যদি অবশ্যই 11 নিয়ে যদি ডিম হয় তাহলে আমাদের প্রচুর ডিম ধরা পড়বে। 2-3 লাখ 4 লাখ টাকা তো আমি বিক্রি করি পুকুর নিয়ে, আবার ওই যে ডিম পোনা বিক্রি করি। হালদা বিশেষজ্ঞরা বলছেন এবার নদী দূষণ না থাকায় মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় ডিম সংগ্রহে সর্বোচ্চ রেকর্ড ছাড়াবে। এপ্রিল মে জুনে 3 মাস হালদা নদীর প্রজননের সময়, এইতে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়নি। যদি যত সাফিসিয়েন্ট বৃষ্টি হয় তাহলে আমি আশা করি হালদা নদীর বিগত সময়গুলোর চেয়ে ভালো একটা রেজাল্ট আমরা এবার আশা করতে পারি। তবে ডিম ছাড়ার আগে মা মাছ রক্ষা করতে প্রশাসন সতর্ক রয়েছে বলছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুম চলমান রয়েছে, এই সময়কে লক্ষ্য রেখে বিভিন্ন দপ্তর সংস্থা এবং এনজিও কাজ করছে, বিশেষ করে এই সময় হ্যাচারি প্রস্তুত করা, হালদা নদীতে টহলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, হালদা নদীর নজরদারি বাড়ানো। হালদা নদীতে এখন উৎসবের আমেজ, অপেক্ষা বৃষ্টি, ভারী বর্ষণ হলেই ডিম ছাড়বে রুই কাতলা মৃগেল, আর এই অপেক্ষায় আছেন ডিম সংগ্রহকারীরা। নয়ন বড়ুয়া, জয় News 24, চট্টগ্রাম। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।